আজকে বানাবো সবজি পাকোড়া। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বলে কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, নিব হচ্ছে পেঁয়াজ কুচি, এর মধ্যে সামান্য লবণ দিয়ে নিচ্ছি, মানে স্বাদ মতো লবণ, যতটুকু পাকোড়ার প্রয়োজন। যদি আবার লাগে পরে তাহলে আবার পরে আমি এটা যোগ করব। এরপর চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি, আজকে একটু ঝালঝাল করে বানাবো। এখন দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিলে সবজি পাকোড়ার সুন্দর একটা ফ্লেভার আসে, আর যারা ধনে পাতা পছন্দ করে তারা এটা কিন্তু স্কিপ করতে পারে। এখন এই সবগুলোকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে বাঁধাকপি কুচি আছে, আলু কুচি এবং হচ্ছে গাজর কুচি আছে। আপনারা চাইলে অন্যান্য অন্য ধরনের সবজিও এখানে যোগ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। পানি ছাড়া এটা ময়দা সবজি একসাথে মিশিয়ে নিব প্রথমে, তারপর আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি যোগ করব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা মিশিয়ে নিব এখন ভালো মতো। এক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু সঠিক রাখতে হবে। আমার মাখানো শেষ, দেখতে পাচ্ছেন টেক্সচারটা কেমন হয়েছে। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ভালো করে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। এরপরে হাই টু মিডিয়াম করে দিতে হবে ফ্লেমটা। এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি পাকোড়ার। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। আর হাই হিটে ভাজলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু এটা ক্রিস্পি হবে না। এই সবজি পাকোড়াটা কার কার পছন্দ জানাবেন কিন্তু কমেন্টে অবশ্যই। আমার এক ব্যাচ দিয়ে দেওয়া শেষ, এখন আমি এটা উল্টে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এখন আমি এটা এক এক করে নামিয়ে নিব। এরপর বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতেই কত লোভনীয় লাগছে, তাই না? ভাজতেই যতক্ষণ, ভাজার পরে কিন্তু খেতে আর সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায় নিমিষেই। এই তো আমার সবগুলো ভাজা শেষ। এখন খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।